হাই ফ্রেন্ড, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে যাচ্ছি আমি চিড়িয়াখানায়। তোমরা দেখতে পাবে ফুল ব্লগটা দেখতে পাবে। আমার সঙ্গে আছে তৌসিফ আর মুজাহিদ, আছে তিনজনের ফ্রেন্ডরা এসেছি চিড়িয়াখানাতে ঘুরবো। কেমন মজা হয় না হয় পুরোটা দেখতে পাবে। পুরো ব্লগটা দেখো আমার, তাহলে বুঝতে পারবে কেমন মজা করি আমরা। দেখতে পাচ্ছো রাস্তা ক্রস করছি এখন, চিড়িয়াখানার সামনে দিয়ে রাস্তা ক্রস করছি। দেখতে পাচ্ছ পুদিনার দোকানের সামনে বসেছিলাম আমরা, চিড়িয়াখানার সামনে পুদিনা পাতা রস খাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই পুদিনা পাতা লাগছে। আমরা মশলামুড়ি খেয়ে এবারই পার্কের মধ্যে ঢুকবো, পুরো ভিডিওটা দেখতে হবে। ঘুরি না ঘুরি আর চিড়িয়াখানার মধ্যে কি আছে না আছে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখতে হচ্ছে আমাদের সামনে মশলামুড়ি বানাচ্ছে, আর মশলামুড়ি বানাতে বানাতে মশলামুড়িটা খাওয়া হবে। এবারে খেয়েই আমরা চিড়িয়াখানার মধ্যে চলে যাবো। আর চিড়িয়াখানার মধ্যে ঢুকে আমি যেগুলো যেভাবে দেখাবো সেগুলো আমি তোমাদেরকে একটু শর্টে বলে দিই। আমার ভিডিওর লাস্টের দিকে থাকছে যে কোন জায়গায় চিড়িয়াখানা, কোথা থেকে গেলে কোন জায়গাতে পড়বে। আমি এখন টিকিটটা কেটে নিই আগে ফার্স্ট, তারপরে তোমাদেরকে বলছি এক করে ইনফরমেশান দেখতে পাবে। অ্যান্ড টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে গেছি। টিকিট হচ্ছে 30 টাকা মাত্র, আমি টাকা দিয়ে দিয়েছি 30 টাকা করে। আমি যখন গেছি তখনকার কথা বলছি 2022 সালে। অ্যান্ড তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর লাস্টের দিকে আমি কোন জায়গাতে চিড়িয়াখানাটায় যেতে গেলে কোন বাসে উঠতে হবে, কীভাবে যেতে হবে না যেতে হবে পুরো ভিডিওটাই বলে দেবো। আমি লাস্টের পজিশনটাই বলবো, শেষ পর্যন্ত ভিডিওতে থাকো। আর আমি টিকিট কেটে হাত নিয়ে ঢুকে যাচ্ছি চিড়িয়াখানার মধ্যে। ঢুকে গেছি আমরা, ঢুকেই একদম ফন্ডিং পিছন থেকে আমি ঢুকলাম। আর ঢুকে আমরা এখন চিড়িয়াখানার মধ্যে ঘুরবো। চলে এসেছি এখানে, এরা চিৎকাচ্ছে আমাকে খাইতে ডাকলো। সেজন্য তোষের হাতে দুটো রকম খাবার আছে দেখতে পাচ্ছ, খাবার মানে ভোজন প্রিয় মানুষ সব। সেজন্য খেতে খেতে যাবো, এবারে ঘুরবো। কী দেখি না দেখি তোমাদেরকে পুরোটাই দেখাবো, দেখতে হবে আমার ভিডিওতে। দেখতে পাচ্ছ আমার সামনে ওয়েলকাম টু টাইগার লিখে দিয়েছে। আর এই জায়গাটা চিড়িয়াখানার গেটের পরে একদম শুরু হয়েছে এখান থেকে। আর শীতকালে ঘোরার জন্য বেস্ট জায়গা ফ্যামিলি ট্যুর করার জন্য চিড়িয়াখানা। দেখতে থাকো আমার ভিডিওটা। দেখতে পাখি থাকে এর মধ্যে। দেখতে পাচ্ছ আমার সামনে দিয়ে যাচ্ছে বাঘটা। ওরে বাবা কি বড় বাঘ দেখা আছে। ওয়েলকাম টু টাইগার কইছে, আমরা টাইগারকে এখনো দেখতে পেলাম না, অনেকক্ষণ ধরে খুঁজছি। হ্যাঁ না পাবো সেটা ঠিক হচ্ছে না, টাইগারকে এসে খুঁজে পাচ্ছি না আমরা এখন। এটা হচ্ছে স্কয়লেট আর্লিস নাকি এরকম একটা নাম। এই পাখিটা দেখতে পাচ্ছ আমার সামনেই আছে। আর শীতকালে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্যে চিড়িয়াখানা একটা বেস্ট জায়গা দেখতে পাচ্ছ। আর তোমরা যারা চিড়িয়াখানাতে যাওনি কোনো দিন, তারা একবার ট্রাই করতে পারো চিড়িয়াখানায়। অনেক রকম আলিপুর চিড়িয়াখানা, অনেক পুরোনো চিড়িয়াখানা। জিরাপ আছে, ওয়েলকাম টু জিরাপ লিখে দিয়েছে দেখো। আমরা এখন একটা ব্রিজ আছে, ব্রিজটাকে পার হবো। খুব সুন্দর সুন্দর মাছ আছে এটাতে দেখছি। জুটা ঘুরছি আলিপুর জু কেমন লাগে তো বলবে। জিরাফের সামনে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, জিরাফ পিছনে আমার পিছনে জিরাফ। এই সাইডে সেলফি ফটো তুলতে ব্যস্ত সবগুলো, আমরা জিরাফ দেখছি এখন। দেখতে পাচ্ছ আমার সামনে কিছু পাখি অ্যান্ড জিরাফ, হাতি, ঘোড়া থেকে শুরু করে সব কিছু এখানে জন্তু জানোয়ার আছে। এক এক করে দেখতে হবে শেষ পর্যন্ত। অ্যান্ড যারা ফ্যামিলি ট্যুর করতে যাও শীতকালে, এই শীতকালের দিনগুলোতে তারা খুব সকাল সকাল বেরিয়ে যাবে, সারাদিন চিড়িয়াখানায় থাকবে। চিড়িয়াখানায় থাকলে একটা মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, পশু পাখিকে দেখতে পাবে। অ্যান্ড বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চারা খুব খুশি হয়, কারণ ওরা দেখতে এগুলো দেখতে খুব খুশি হয়। আমার সামনে আছে কিছু পাখি দেখতে পাচ্ছ, আর পাখিগুলোকে দেখাচ্ছি সামনে থেকে দেখতে পাচ্ছ। একদম সামনে থেকে কাছ থেকে বড় বড় পাখি, ছোট ছোট পাখি, সব রকম পাখি দিয়ে ভরা একদম এই সাইডটাতে। অ্যান্ড প্রত্যেকটা নাম আমি আলাদাভাবে ইন্ডিকেট করে পড়িনি। এখন সামনে দেখতে পাচ্ছে জলহস্তি আছে। অ্যান্ড জলহস্তির বডিটা কেমন দেখতেই তো পাচ্ছ, মাছ লাগছে সামনে একদম দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে গিয়ে দেখা করে আসি ওর সঙ্গে, বাট যাবো না, ক্যামেরা করে পালাবো এখান থেকে, কারণ ঢুকতে পারছি না আমি। অ্যান্ড সব দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের পশু পাখি আছে, খুব ভালো লাগছে চিড়িয়াখানার মধ্যে ঢুকতে। তোমরা যদি কোনো সময় চিড়িয়াখানার ট্যুর না করে থাকো, একবার অন্তত চিড়িয়াখানার ট্যুরটা করেই নাও, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর আমি বলে দিই কোথা থেকে কীভাবে যাবে না যাবে।
এটা শিয়ালদা থেকে বা হাওড়া থেকে আসতে যাও, তারা ওখান থেকে বাস পেয়ে যাবে, অনেক রকম বাস আসছে চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা বললেই, অ্যান্ড নিয়ে চলে যাবে, দেখতে পাবে। হাওড়া থেকেও আসছে, শিয়ালদা থেকেও বাস আছে। যারা ট্রেন বা মেট্রোতে পুরো একদম চিড়িয়াখানা পর্যন্ত আসতে চাইছো, তাদের জন্যে পুরো ট্রেন বা মেট্রো নেই, তারপরেও বলে রাখি আশেপাশের স্টপেজগুলো ময়দান, তারপরে মেট্রোতে আসতে গেলে শ্যামবাজারের দিক থেকে ময়দানটা পার হয়েই পরের স্টপেজটা পড়বে। স্টপেজটার নামটা আমার ঠিক খেয়াল নেই, বাট ওই স্টপেজে নামলেই হয়ে যাবে। আর যারা ট্রেনে আসতে যাও, ফিনসেপ ঘাট নেবে, ওখান থেকে আসতে হবে। আর আলিপুর স্টেশন আছে কি না জানি না, ঠিক আছে, তোমরা দেখতে পাবো ভিডিওটা শেষ পর্যন্ত। ট্রেনের স্টপেজ আলিপুর আছে কি না আমি জানি না। আর এখানে দেখতে পাচ্ছ সামনে মাস্ত একটা বাঘের ফটো লাগিয়ে রেখেছে, সামনেই হয়তো বাঘ দেখা যাবে। এখানে একটা বাঘ দেখা গেছে ছোটো মতো, মানে ছোটো মতো বলে বড় মতো, অনেক দূরে ছিল, ভালো করে দেখতে পাইনি, কিন্তু সামনে হাঁটলেই শুনেছি বাঘটা নাকি আছে, বাঘটা দেখা যাবে। দেখতে পাবো ভিডিওটা শেষ পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করে দাও। এতক্ষণ পর সামনাসামনি একটা ভালোভাবে বাঘ দেখতে পেলাম, জাস্ট এক্সাইটেডমেন্ট, প্রচুর এক্সাইটমেন্ট সামনে দেখতে আছে আমার সামনে, একদম ক্যামেরার সামনে শুয়ে আছে টাইগারের ফটো তুলতে, সব জন্যই টাইগার শুয়ে আছে সেই। আর আমি টাইগার দেখতে পেলাম চিড়িয়াখানা এসে, দেখতে পাচ্ছ। আর পাশের ঘরগুলো আরও আছে, দেখে খাবো তোমাদেরকে, পাশের ঘরগুলোতে দেখাবো আমি কোথায় টাইগার আছে। আমার কি পছন্দ হয়েছে? এখানে সবাই বাঘের ফটো তুলতে বেদি ব্যস্ত হয়ে গেছে, আর বাঘটাকে জ্বালাচ্ছে সবাই, কিন্তু কোনো ইয়ে করছে না। একবার ডাকলো তা গরুর মতো হাম্বা করলো, যেন ভালো করে ডাকতে পারছে না, জানি না কি খেতে দেয় সেই জন্য ডাকতে পারছে। টাইগারটা দেখতে পাচ্ছেন কোথায় আমার মুখ দিচ্ছে, ফুল বড় একটা মুখ উঠে এসছে, কীভাবে দেখো ভিডিও দেখতে হবে। আর দেখতে পাচ্ছেন কেউ এই সাইডে আসবে আবার এক্ষুনি আসছে, দেখতে পাচ্ছ। এটা একটা ছোটো মতো একটা বাঘ দেখতে পাচ্ছি কাঁচের মধ্যে আছে, এখানে এটার নাম আমি বুঝতে পারছি না, এখানে লেখাও নেই, বাট দেখতে পাচ্ছ খুব লাফালাফি করছে, মনে হচ্ছে গিয়ে ধরে আনলেই ভালো হয়, বাড়ির দিকে নিয়ে গেলে ভালো হয়, কিন্তু বাড়িতে নিয়ে যাবো না, কারণ বাড়িতে নিয়ে গেলে এদিকে সবাইকে খেয়ে নেবে, সেই জন্য বাড়িতে নিয়ে যাবো না এটাকে। এটা এখানে আছে, এখানেই ভালো আছে, বাট কেমন করছে দেখতেই পাচ্ছ তোমরা, মানুষ দেখে বেশ ভালো লাগছে, ছোটো মতো বাঘটা, এর থেকে বড় বড় বাঘ দেখেছি আমরা তখন, কিন্তু বাঘ এই বাঘটা অনেকটা ছোটো। আর আজকের ভিডিওটা আর খুব বেশি বিস্তারিত করবো না, এরপরে চিড়িয়াখানার দ্বিতীয় ব্লগটা আসবে, সেটা দেখতে পাবে, সাপের ঘর অ্যান্ড আরও অনেক কিছু, কুমির দেখতে হবে, সব কিছু দেখতে হবে সেটাতে। লাস্ট পার্টটা দেখিয়ে দেবো লাস্টে, এটা দুটো ভাগে ভাগ করেছি ব্লগটা, এটা ফার্স্ট পার্ট আছে, সেকেন্ড পার্ট তোমরা দেখতে পাবে খুব শিগগিরই আসছে। অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন ভিডিওটা ভালো লাগলে, কমেন্ট করে দিন ভালোভাবে একটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন যারা চিড়িয়াখানে আসতে চাই তাদের সঙ্গে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। অ্যান্ড নিচে দেখতে পাচ্ছ একটা জলহস্তি আসছে।